আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের 50 পেজের সমাধান করে দিচ্ছি। এখানে তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত নমুনা প্রশ্নমালা। তো এখানে আমাদের প্রশ্নমালা তৈরি করতে বলা হয়েছে, মানে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের আরও কয়েকটা প্রশ্ন যোগ করতে হবে। তো আমরা এই প্রশ্ন যোগ করব এবং একই সাথে এই প্রশ্নগুলোর নমুনা সমাধানও দিব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে? উত্তর, ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরে আছে। দুই, এখানে দায়িত্বগুলো কে বা কারা বণ্টন করেন? উত্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে দায়িত্বগুলো বণ্টন করেন। তিন, মূল কাজগুলো কি কি? উত্তর, ইউনিয়ন পরিষদের মূল কাজগুলো গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যার সমাধান। চার, আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন? উত্তর, আর যে যে কার্যক্রম এখানে যুক্ত হতো বলে আমি মনে করি, যুক্ত হলে ভালো হতো বলে আমি মনে করি, সেটি হলো ক, একটি অভিযোগ কেন্দ্র স্থাপন, খ, ইউনিয়নের সাথে যোগাযোগের জন্য নির্দিষ্ট টেলিযোগাযোগ ব্যবস্থা। পাঁচ, আমরা 5 নম্বরে একটা প্রশ্ন যোগ করেছি এখানে, যে কার্যক্রম পরিচালনা করতে আপনার প্রতিবন্ধকতা কি? উত্তর, কার্যক্রম পরিচালনা করতে আমার তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, তবে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিবর্গ ও গ্রামের অসচেতন লোকজন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জ্ঞান না থাকায় বিভিন্নভাবে বাধা বা সমস্যা সৃষ্টি করে। ছয় নম্বরে আমরা একটি প্রশ্ন যোগ করেছি, প্রতিবন্ধকতা মোকাবেলায় আপনার পাশে কাকে চান? উত্তর, প্রতিবন্ধকতা মোকাবেলায় আমি আমার পাশে এলাকার সর্বস্তরের জনগণকেই চাই, এছাড়াও অপরাধ দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকার বিজ্ঞ ও সচেতন ব্যক্তিবর্গের প্রয়োজন। সাত নম্বরে আমরা একটি প্রশ্ন যোগ করেছি, ইউনিয়নকে আধুনিকীকরণে আপনার বক্তব্য কি? উত্তর, বর্তমানে প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লক্ষণীয়, ইউনিয়ন যেহেতু স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরে আছে এবং গ্রাম পর্যায়ের শাসন ব্যবস্থা, সেক্ষেত্রে ইউনিয়নগুলোর আধুনিকীকরণ আবশ্যক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। Thank you.